কি অবস্থা বাচ্চু? জি ভাই। ভাই, আপনি কি অফিসে লেট করে আসেন? এই কথা আমি তোমার বলবো কেন? তুমি কি আমার বস নাকি? তুমি এত সকালে এখানে কেন সেটা বলো। ভাই, আপনি যে এক মাসের টার্গেটটা দিছিলেন ওটা তো আমি ফিল আপ করে ফেলছি, এখন কি করবো? এই মিয়া, এইসব আলাপকে অফিসে বসে করা যায়? ভাই চলেন তাহলে একটু নিচে যাই। আপনার অফিসের সামনে দেখলাম নতুন একটা রেস্টুরেন্ট খুলছে ভাই, ভাই গরম গরম সিঙ্গারা ভাজতেছে, আপনার পেট ভরে সিঙ্গারা খাওয়াবো আর কথা কবো। আমি সকালবেলা পেট ভরে নাস্তা করে আসছি, তোমাকে খুব জরুরি কথা বলতে হবে। হ্যাঁ ভাই, ভাই আমার ধৈর্যের বাঁধ আর টিকতেছে না ভাই, ভাইয়ে চুরো চুরমার হয়ে যেতেছে ভাই, বুক ধরফর করতেছে, অস্থির অস্থির লাগতেছে ভাই, আমার মনে হইতেছে ডাইরেক্ট রাস্তায় চলে যাই, গাড়ির নিচে মাথা দিয়ে মরে যাই গায়ে। এই মেয়ে থামো, তোমার মতো এরকম পাগলা প্রেমিক আমি জীবনে কোনোদিন দেখিনি। তুমি প্রেম করতেছো আর কেউ প্রেম করে নাই, আমি প্রেম করি নাই। একটা মেয়ের জন্য রাস্তায় নাই মা গাড়ির নিচে মাথা দেবে? আমি নিচে নামতে পারবো না, জরুরি কাজ আছে, যা বলার এখানে বলো, সংক্ষেপে বলো। 30 দিন তো ফুল দিলাম ভাই, এরপরে কি করুম? ফুলের যে দাম ভাই, একটা ফুলের দাম কত জানেন আপনি? 30 টাকা ভাই, আমার তো পকেট খালি হয়ে গেছে। তুমি তো প্রেমিক নামের কলঙ্ক, প্রেমের সবচাইতে বড় উপহার হইলো ফুল, আর সেই ফুলটা তুমি অর্থমূল্য বিচার করতেছো। ছি, সরি ভাই, এরপরে কি করুম? আমি তোমাকে যে সিস্টেমে কাজটা করতে বলছিলাম সেই সিস্টেমে কাজটা করছো? আমি বলছিলাম যে মেয়েকে তুমি ভালোবাসো সেই মেয়ের দরজায় টানা 30 দিন ভালোবাসার নিদর্শন স্বরূপ ফুল রেখে আসবা, সেটা করছো? করছি ভাই। তার মানে কি পরপর 30 দিন তুমি তার বাসায় ঢুকছিলা? না ভাই, আমি তো যাইতে পারি নাই, গেটে তো তালা মারা থাকে, আমি দারোয়ানের সিস্টেম করছি, প্রতিদিন 50 টাকা করে দিছি, দারোয়ান যায় ফুল রেখে আসে। সেইটা বলো, আমি অবশ্য দারোয়ানের মাধ্যমে কাজটা করছি। তোমার ভাবি তখন, তখন তোমার ভাবি হয় নাই, সে তখন একটা লেডিস হোস্টেলে থাকে সিঙ্গেল রুমে, আমি দারোয়ানের হাত দিয়ে পরপর 30 দিন ফুল পাঠাইছিলাম, তারপরে কাজ হয়ে গেছে। ভাই আপনার কথা বাদ দেন তো, আমি এখন কি করবো সেটা কোন? এরপরে কি করবা সেটা পরে বলতেছি, তার আগে আমার কয়েকটা ইনকোয়ারি আছে। কি ভাই? আচ্ছা, তুমি কি এই মেয়েরে বিয়ে করবো বলে সিদ্ধান্ত নিছো? ভাই আপনি কি কইতেছেন, আমি তো এক পায়ে খাড়া। এই এসব খোরা যুক্তি দিও না তো, এক পায়ে খাড়া, এক পায়ে খাড়ায় তুমি কি করবা? তুমি বাজারে যেতে পারবা? তুমি সংসার করতে পারবা? মানুষ দুই পায়ে খাড়াই কিছু করতে পারে না, উনি এক পায়ে খাড়া, ফালতু। আমি তোমার যেটা বলতে চাচ্ছি, মেয়েটারে তুমি ঠিকঠাক মতো ভালো মতো দেখছো তো? সে সুন্দরী তো? আপনি কি বলতেছেন ভাই, এর চেয়ে সুন্দরী মেয়ে পৃথিবীতে আমি একটাও দেখি নাই। এই যে আর একটা কমন কথা বললা, পৃথিবীর সমস্ত প্রেমিকেই একই কথা কয়, তার প্রেমিকা নাকি সবচাইতে সুন্দরী, সে যদি দেখতে পেত্নির মতো হয় তাও নাকি সে বিশ্ব সুন্দরী। আমি তোমার যে কথা বলতে চাইতেছি, ওই মেয়ের চোখ কান নাক মুখ সব কিছু দেখে নিছো তো, বুঝে নিছো তো, ঠিক আছে তো? সব ঠিক আছে ভাই, এরপরে কি করুম কোন? কেমনে তুমি এত নিশ্চিত হইলা? তুমি না আমারে বলছো ওই মেয়ে গেট থেকে বের হওয়ার সময় তুমি দূর থেকে তারে দেখো, তাহলে এত ডিটেইল দেখলা কেমনে? ভাই আমার প্রেমিকা, তার আমার ভাল লাগছে, তার লগে আমি সংসার করুম, আপনি এটা লো টেনশন করতেছেন কেন? এরপরে কি করতে হবে সেটা কোন? একটা ডায়মন্ডের রিং কিনতে পারবা? ভাই ডায়মন্ড দাম কত ভাই? দাম কেমন? 30-40 হাজার থেকে শুরু, 1 লাখ 1.5 লাখ 2 লাখ, তোমার যেটা সামর্থ্য কুলায়। ভাই আপনি কি কোন, ফুলের দোকানে এখন আমার টাকা বাকি রয়েছে, ওই টাকায় পরিশোধ করতে পারতেছি না, আমি ডায়মন্ড করতে কিনু? ঠিক আছে, আমি অবশ্য ডায়মন্ড রিং দেই নাই, গোল্ড রিং দিছিলাম, আসল গোল্ড না, রোল গোল্ড, তাতেই কাজ হয়েছে। ভাই তাহলে আমিও আপনার মতো একটা কিনি। শুধু তো রোল গোল্ডের আংটিতে কাজ হবে না, ইন্টারনেট এসে গেছে, সবার চোখ খোলা, তোমাকে ইন্টারন্যাশনাল অফারে ঢুকতে হবে। সেটা আবার কীরকম অফার ভাই? কেন, তুমি ফেসবুক ইউটিউবে দেখো নাই, ইন্টারন্যাশনালি প্রেমিক কীভাবে প্রেমিকাকে প্রেম নিবেদন করে? মনে করো একজন প্রেমিক, সে কয়েক ঘন্টার জন্য একটা শপিং মল ভাড়া করে ফেললো, সেখানে বিশাল একটা কালচারাল অনুষ্ঠান আয়োজন করলো, গান হইলো, বাজনা হইলো, তারপরে নাচ হইলো, কনসার্ট হইলো, মনে করো যে পুরো একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে প্রেমিক করলো কি, প্রেমিকার আঙুলে আংটিটা পরায় দিল। তুমিও ঠিক তেমনি প্রেমিকার আঙুলে আংটি পরায় 3 বার বলবা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, ব্যাস শেষ। ভাই এটা তো দেখছি, এটা তো বিদেশি কালচার। জানি বিদেশি কালচার, কিন্তু আমরা তো ডাইরেক্ট ওইভাবে করবো না, আমরা ওই বিদেশি কালচারটাকে আমাদের একটা নিজস্ব দেশীয় ফরম্যাটের ভিতর ফেলবো। আচ্ছা তুমি ব্যান্ড পার্টি জোগাড় করতে পারবা? ব্যান্ড পার্টি জোগাড় করলে? ওই তো তুমি আংটি কিনলা, ব্যান্ড পার্টি সাথে করে নিয়ে গিয়ে মেয়ে যখন গেট থেকে বের হবে, ব্যান্ড পার্টির বাজনা শুরু হইলো, কিছু দূর আগায় গেলা, কোন একটা রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইলা, চারপাশে প্রচুর লোক জমে যাবে, তখন তুমি এরকম সেম হাঁটুগাড়া দিয়ে বলবা, এই আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে, এই প্রকৃতি। অবশ্যই এটা গ্রামে হইলে এই কথাগুলো ভালো যাইতো, এটা যেহেতু ঢাকা শহর
সেখানে তুমি বলতে পারো এই জ্যামকে সাক্ষী রেখে, এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে, এই রৌদ্র উজ্জ্বল দিনে আমি তোমাকে ভালোবাসার প্রস্তাব দিলাম, তারপর আঙুলে আংটিটা পরায় দিয়ে তিনবার বলবা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। কিন্তু খবরদার, সতর্ক থাকতে হবে, প্রেমিকাকে জড়ায় ধরা যাবে না বা অন্য কিচ্ছু করা যাবে না। এটা কিন্তু আমাদের বাংলাদেশি কালচার, আমরা যতই বিদেশি কালচার ধার করি আমাদের শালীনতা বজায় রাখতে হবে, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু ভাই ব্যান্ড পার্টি আমি এখন কই পাবো? ব্যান্ড পার্টি কোথায় পাওয়া যাবে সেটাও আমাকে বলে দিতে হবে বাচ্চু। কিসের প্রেমিক তুমি? সামান্য একটা ব্যান্ড পার্টি জোগাড় করতে পারো না? ডেকোরেটরের দোকানে যাও। ভাই আমি তো এখন বিয়ে করতেছি না, আমি ডেকোরেটরে যাবো কেন? আরে মিয়া, ডেকোরেটরের দোকানের সবার ফোন নাম্বার আছে, ওদের সাথে ওদের কানেকশন আছে, যাও ব্যান্ড পার্টির আয়োজন করো। ভাই আপনিও কি ভাবে কি এই সিস্টেমে আংটি পরে আই লাভ ইউ বলছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো। আমার অবশ্য এই সিস্টেমে যাইতে হয় নাই, কারণ আমাদের সময় তো ইন্টারনেট রুট লেভেল পর্যন্ত এইভাবে ছড়ায় পড়ে না। তোমার ভাবির হাতে ও অ্যান্ড্রয়েড কোনো ফোন ছিল না, যদি থাকতো তাহলে কিন্তু ঠিকই সে দেখে ফেলতো ইন্টারন্যাশনালি কিভাবে প্রেমের প্রস্তাব দেওয়া হয়। আর যেহেতু দেখে নাই, ওই 30টা ফুল আর একটা আংটি তাতে কাজ হয়ে গেছে। কিন্তু তোমার ওই সিস্টেমে কাজ হবে না, ব্যান্ড পার্টি তোমার লাগবেই, যাও ব্যান্ড পার্টি ম্যানেজ করো। জি ভাই।